আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে বসে আমার আজকের নতুন ভিডিওটি দেখতেছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেক বেশি ভালো আছি। অনেকদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। শীতের পিঠাপুলি পিঠা বানাবো আজকে খুব সহজভাবে। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর নারিকেল, আর হচ্ছে গুড় নিয়ে নিয়েছি, খেজুরের গুড় মিঠাই আর কি, সেগুলো নিয়ে নিয়েছি। নারকেলটা ভেঙে কুড়িয়ে নিব, আর এখানে মিঠাইটাও কুড়িয়ে নিব। তো আমি হচ্ছে এই যে প্রথমে পুরটা রেডি করে নিচ্ছি, যে পুলি পিঠার মধ্যে পুরটা তৈরি হবে সেটাই আমি করে নিচ্ছি। এখানে নারিকেল কুড়িয়ে নিয়েছি, আর হচ্ছে মিঠাই একটু গুঁড়া করে নিয়েছি। এখন হচ্ছে চুলায় বসিয়ে একটু জাল দিয়ে এগুলোকে একটু যেভাবে ভেজে নেওয়া হয় আর কি, সেভাবে করে ভেজে নিচ্ছি দুই মিনিটের মতন করে। তো আমাদের যতটুকু পরিমাণ তৈরি করব ঠিক সেই পরিমাণে আমি পুরটা তৈরি করতেছি। এটা হয়ে গিয়েছে, আমি একটি আলাদাভাবে বাড়িতে উঠিয়ে নিয়েছি। সেই একই পাতিলে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন, এখানে লবণ দিয়ে দিয়েছি। এখানে পানিগুলো একটু লাল লাল দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমি এই পাতিলে পুরটা তৈরি করেছিলাম, তার জন্য মিঠাইয়ের কালারটা এভাবে এসেছে পানিটা। তো যাই হোক, পানিটা যখন ফুটে এসেছে আমি এখানে ময়দাটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটাকে ফুটিয়ে সিদ্ধ করে তারপর একটা খামি তৈরি করে নিব। আমরা রুটি বানানোর জন্য যেভাবে একটি খামি তৈরি করে নিই ঠিক সেমভাবে আমি খামিটা তৈরি করে নিব, এই যে। তারপরে হচ্ছে লুটির মতন করে এটাকে বেলে নিব ছোটো ছোটো করে। তো পুলি পিঠাটা কেউ বড় করে বানায়, কেউ একটু ছোটো করে বানায়, যার যেমন পছন্দ। তো আমরা বাসায় খাবো, আমি আমার মতন করে করতেছি। এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি, পিঠা খেতে পছন্দ করেন কিন্তু বানাতে পারে না দেখি, খাওয়া হয় না, তো এটা একদম তাদের জন্য খুবই একটা সহজ। আমি হচ্ছে একটি মিডিয়াম সাইজের রুটির আকারে বেলে নিয়েছি। এবার হচ্ছে এই যে পুরটা মাঝখানে দিয়ে এভাবে করে দিয়ে উল্টিয়ে দিয়েছি, হাত দিয়ে এভাবে একটু টিপ টিপ করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি একটি ছোট ছুরি বা যার কাছে যেটাই আছে সেটা দিয়ে এভাবে করে একটু কেটে নেবেন। তো আমার কাছে যাদের কাছে পিঠা কাটার মেশিনগুলো থাকে ওগুলো থাকলে পিঠাটা আরও সুন্দর হয়। তো যাই হোক, আমি হচ্ছে এই ছোট্ট ছুরিটার সাহায্যে পিঠাটা কেটে নিয়েছি এভাবে। তারপরে হচ্ছে এই কাটা চামচের সাহায্যে এভাবে করে একটু ডিজাইন এঁকে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো এটা হাত দিয়েও করা যায় বিভিন্ন ডিজাইনের, আবার এভাবেও করে দিয়েছি সাধারণ একটি ডিজাইন। এভাবে করে আমি পিঠাটি বানিয়ে নিচ্ছি। তো আরও একটি পিঠা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি, পিঠা খেতে ইচ্ছা হয় কিন্তু পিঠা বানাতে পারি না, তো এভাবে করে নিজের মতন করে বানালে আসলে খাওয়াটাও হয়, তেমন একটা খারাপ হয় না পিঠাটা ডিজাইনটা আর কি। তো যাই হোক, আমি আবারও পুরটা দিয়ে এভাবে করে সবগুলা পিঠাই তৈরি করে নিব। তো এটা হচ্ছে আমি এভাবে করে দিয়ে একটু কেচি দিয়ে সমান করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে কাটা চামচের সাহায্যে ডিজাইন করে নিব আর কি। তো আমি আরও একবার শেয়ার করেছিলাম, তো ওইটা হচ্ছে আপনারা খামিটা চাইলে ঠান্ডা পানি দিয়েও মেখে তৈরি করতে পারেন, আবার হচ্ছে পানি সিদ্ধ করে চুলার উপর খামি তৈরি করেও করতে পারেন। তো এক একটা এক এক রকম স্বাদ হয় আর কি পিঠা। তো এটা হচ্ছে আমি তেলে ভেজে তৈরি করব, আবার অনেকগুলো আছে ভাফে দিয়ে তৈরি করা হয়, তো এক একটার এক এক স্বাদ। যাই হোক, তো আমি এইভাবে করে প্রতিটি পিঠাই তৈরি করে নিব। আমরা আমাদের পরিমাণ অনুযায়ী বানিয়ে নিয়েছি পিঠাগুলা, আমি এইভাবে একটা খোলামেলা থালিতে নিয়ে নিয়েছি সব কয়টি পিঠা। তো নেওয়ার পরে হচ্ছে আমি চুলাতে একটি এই যে তেলের একটি এভাবে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। তো এটা তেমন একটা ডুবো তেলের প্রয়োজন নেই, এভাবে তেল হলে হবে। তো আমি এভাবে একটু খোলামেলা একটি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি, মোটামুটি, বেশিও না কমও না, দেখুন। তো আমি এভাবে করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এই পিঠাগুলো চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আবার ডুবো তেলে না ভেজে এভাবেও ভেজে নিতে পারেন। তো এভাবে করে চুলাটা মিডিয়াম আঁচে রেখে এক পাশ যখন একটু লাল হয়ে আসবে তারপরে আমি উল্টিয়ে দিব অপর পাশও, যখন একটু লাল লাল হয়ে আসবে নিজের পছন্দ মতন কালার করে তারপরে হচ্ছে পিঠাগুলো উঠিয়ে নিতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এভাবে করে পিঠাগুলা সবগুলাই তেলের মধ্যে ভেজে নিব, ভেজে তারপরে হচ্ছে বিকেলের নাস্তা আমাদের আজকে, তো পিঠাগুলা খাবো।
তো এতো দেখুন একটু কালার চলে এসেছে, এই পর্যায়ে হচ্ছে আমি উঠিয়ে নিব পিঠাগুলো। পিঠাগুলো হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি, খুবই মজাদার হয়েছিল পিঠাগুলো। তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার আজকের শীতের পুলি পিঠা রেসিপিটি। তো আমি এভাবে করে বাকিগুলো ভেজে নিব, ভেজে তারপরে আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে সবগুলা পিঠাই। এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি, যারা একদম এই পিঠাটি খেতে খুব পছন্দ করেন কিন্তু বানাতে পারেন না, তো এভাবে করে চাইলে সহজভাবে তৈরি করে নিতে পারেন। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।